শর্ট চ্যানেল নিয়ে আতঙ্ক সবাই হাই হাই একই হলো এই মুহূর্তে কিন্তু আপনারা প্রত্যেকে যারা শর্ট কন্টেন্ট ক্রিয়েটর আছেন এই মুহূর্তে কিন্তু একটা স্পেশাল কিন্তু অ্যালার্ট ইমেল কিন্তু পেয়ে গেছেন আর এই ইমেলটা দেখে কিন্তু অনেকে ভয় পেয়ে গেছেন তো এখানে কি লেখা আছে এ টু জেড আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি সবাই আতঙ্ক গেছে সবাই ভয় পেয়ে যাচ্ছে ইনস্টাগ্রামে ভাই কাদাগাটি লেগে পড়েছে যে ভাই এটা কি আসছে হ্যাঁ আমার চ্যানেলটা শেষ হয়ে যাচ্ছে আমার আর ভিউজ আসতেছে না ভিউজ ডাউন হচ্ছে কেন এই ইমেলটা ইউটিউব আমাকে দিয়েছে এ টু জেড আপনারা বুঝিয়ে দেওয়া লাগবে সো আমি এ টু জেড আপনাদের কাছে কম সময় বুঝিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে এখানে কি লেখা আছে একবার পড়বো তারপর আপনাদেরকে টোটালি ক্লিয়ার করে বুঝাই দিব এইখানে লেখা আছে হাই মিলি ডেইলি ব্লগ উই ওয়ান্টেড টু লেট ইউ নো দ্যাট দা প্রাইভেসি সেটিং ফর ইওর ইউটিউব শর্ট হ্যাজ বিন সুইচ টু আনলিস্ট বিকজ দা ভিডিও ইউ স্যাম্পলেড অডিও ফ্রম হ্যাজ এইদার বিন ডিলেটেড অর অপটেড আউট বাই ইটস অরিজিনাল ক্রিয়েটর উই আর ডুইং দিস বিকজ উই গিভ ক্রিয়েটর কন্ট্রোল ওভার হাউ দেয়ার অরিজিনাল কন্টেন্ট শোস আপ অন ইউটিউব হোয়েন ক্রিয়েটর্স রিমুভ অর অপট আউট দেয়ার অরিজিনাল ক্রিয়েশনস ফ্রম ইউটিউব উই অটোমেটিক্যালি মিউট স্যাম্পলেড অডিও ফ্রম দ্য শর্টস দ্যাট মিক্সড দোজ ভিডিওস তো এখানে কিন্তু টোটালি ক্লিয়ার করে যে জিনিসটা বলা আছে এটা বুঝিয়ে দিচ্ছে আপনারা অনেকেই বলতে চাচ্ছেন যে ভাই আমাদের চ্যানেলের ভিডিওগুলোর কেন ভিউজ কেটে নিচ্ছে আবার অনেকেই আপনারা বলতে পারতেছেন যে ভাই কেন হচ্ছে আমার ভিডিওর ওয়াচ টাইম গুলো কেটে যাচ্ছে ওয়াচ টাইম ওদা হচ্ছে চ্যানেল থেকে আবার ভিডিওর ভিউজ কেটে নিচ্ছে সো অ্যাকচুয়ালি এই প্রবলেমটা কেন হয়েছে সো এই সমস্যাটার কারণে হয়েছে মানে যাদের চ্যানেলে যারা শর্ট ভিডিওগুলো আপলোড করেন এবং যারা লং ভিডিও আপলোড করেন মনে করেন লাস্ট 90 দিন মনে করেন হয়ে গেছে শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এখন মনে করেন ইউটিউব চাচ্ছে আপনাকে লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ করে দেখাতে হবে এখন মনে করেন যে আপনার 89 দিনে মনে করেন যে হচ্ছে 1000 ভিউজ লাগে 90 দিনে মনে করেন যে 1000 ভিউজ লাগে ঠিক আছে তো মনে করেন যে আপনার 91 দিন হয়ে গেল তাও 1000 ভিউজ আসলো না এখন ওই যে পিছনের যে একদিনে আপনি যে পরিমাণ ভিউজ অলরেডি পেয়েছেন আপনার চ্যানেল থেকে ওই ভিউজগুলো কিন্তু আস্তে আস্তে মাইনাস হতে থাকবে আপনাকে যে কোনো দিনের বা যে কোনো বছরের লাস্ট আপনাকে 90 দিনের মধ্যে কিন্তু আপনাকে 10 মিলিয়ন ভিউজ দেখাতে হবে শর্ট চ্যানেলগুলো মনিটাইজেশন করার জন্য সো ওইটা আসতেছে না জন্য আপনার ভিডিওগুলো আস্তে আস্তে নিচ থেকে কেটে যাচ্ছে ঠিক আছে মানে অ্যানালিটিক্সে আপনারা ঠিকই অল সিলেক্ট করে দেখতে পারবেন বাট ওইখান থেকে দেখতে পারবেন মনিটাইজেশন অপশনে আন অপশনে গেলে দেখতে পারবেন সেখানে ভিউজগুলো আস্তে আস্তে কমতেছে ওই যে পিছনের দিনগুলো থেকে কিন্তু আপনার ভিউজগুলো কেটে নিচ্ছে সো এই জন্য কিন্তু আপনার নতুন দিনের ভিউজগুলো কিন্তু আবার যা আসতেছে তা অ্যাড হচ্ছে যদি কম পরিমাণে হয় সো দেখা যাচ্ছে কি রে আমার ভিউজগুলো কয়ে যাচ্ছে তো এই হচ্ছে বিষয় আর ওয়াচ টাইমটাও সেম বিষয় যাদের চ্যানেলটা পুরাতন হয়ে গেছে তো তাদের কিন্তু এইভাবে ওয়াচ টাইমগুলো উদা হয়ে যাচ্ছে আর একটা সমস্যা হচ্ছে এই মেলটা পাঠায় সেই কারণে মনে করেন যে আপনার একটা শর্ট কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে তো অন্যের কি করেছেন অন্যের একটা মিউজিক ব্যবহার করে আপনার ভিডিওটা আপলোড করেছেন আপনি তো ভালো একটা ভিউজ চলে আসছে বা নাই ভিউজ আসছে তো এখন ওই যে যার ভিডিওর যে আপনারা অরিজিনাল সং বা অরিজিনাল যে অডিও ক্লিপটা নিয়েছেন সেই অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর যদি তার ভিডিওটা কোনো ক্রমে যদি ইউটিউব থেকে ডিলিট করে দেয় তাহলে কিন্তু ভাই আপনার চ্যানেলের ভিডিওটা কিন্তু কি হবে আনলিস্ট বা মিউট হয়ে যাবে মিউট হয়ে সেটা আনলিস্ট হয়ে যাবে ঠিক আছে আপনার ভিডিও থেকে অটোমেটিক্যালি সাউন্ড রিমুভ হয়ে যাবে এবং সেটা আনলিস্টে চলে যাবে তখন আপনাকে চাইলে ওই ভিডিওটা আবার পাবলিক করতে হবে এখন যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটা আনলিস্টে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভিউজ আবার কাউন্ট করবে না ঠিক আছে এটা কিন্তু বুঝবেন যখন আপনারা ভিডিওটাকে পাবলিক করতেছেন তখন কিন্তু আবার ওই ভিউজগুলো 48 থেকে 72 ঘন্টার মধ্যে অ্যানালিটিক্সের মধ্যে যোগ হয়ে যাবে এই হচ্ছে বিষয় তো যাদের ইনস্ট্যান্টলি দেখতে পারবেন যে সবকিছু ভিউজ টিউজ কমে যাচ্ছে এক বছর পূরণ টুরণ হয়নি তারা এই বিষয়টি একটু লক্ষ্য রাখবেন যে আপনার চ্যানেলের এই সমস্ত ক্ষতি হচ্ছে কি না হচ্ছে মানে যার সং নিয়ে আপনি ভিডিওটা তৈরি করেছেন সে যদি কোনো কমে ওই সংটা বা অডিও ক্লিপটা ডিলিট করে দেয় ইউটিউব থেকে তাইলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিও থেকে অটোমেটিক্যালি সেটা ডিলিট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে আর আপনার ভিডিওটা কিন্তু মিউট হয়ে আনলিস্টে থাকবে মানে কোনো সাউন্ড থাকবে না সো এই হচ্ছে বিষয় আশা করি বুঝাইতে পারছি আপনাদের মাঝে তো সেম প্রসেসটার কারণে কিন্তু ইউটিউব আপনাদের কাছে ইমেল করে জানাই দিছে যে এই এই সমস্যা মানে এখন থেকে যদি আপনি কারো সং নিয়ে একটা ভিডিও তৈরি করলেন যদি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর যার সং নিয়েছেন সে যদি ইউটিউব থেকে ডিলিট করে দেয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা আনলিস্টে চলে যাবে মিউট হয়ে যাবে আর যার কারণে কিন্তু ভিডিওর ভিউজগুলো অ্যানালিটিক্সের মধ্যে কাউন্ট করা হবে না তাহলে আপনি অল সিলেক্ট করে সব দেখতে পারবেন কিন্তু দেখতে পারবেন মনিটাইজেশন অপশনে যোগ হচ্ছে না এই ক্ষেত্রে দেখবেন আপনার ভিডিওগুলো আনলিস্টে আছে কি নাই যদি দেখেন আনলিস্টে আছে তো পুরোনো সেটা আপনারা পাবলিক করে দিবেন তাহলে ভিউজগুলো ঠিকঠাক মতো থাকবে ওয়াচ টাইম যা আছে সেগুলোই থাকবে ওয়াচ টাইম কেটে নেওয়ার অনেক কটা কারণ আছে প্রথম অবস্থায় যদি লাস্ট 365 দিন অলরেডি হয়ে যায় এক বছর যদি হয়ে যায় তারপর পিছনের দিন থেকে ওয়াচ টাইমগুলো কিন্তু কাটা শুরু করবে আরেকটা মাধ্যম হচ্ছে আপনার ভিডিওগুলো মনে করেন পাবলিক আছে আপনার ভিডিওগুলো আপনি প্রাইভেট বা আনলিস্ট করেছেন তাহলে কিন্তু ওয়াচ টাইমগুলো মাইনাস হবে আবার যদি আপনি ভিডিওটা পাবলিক করেন পুনরায় কিন্তু 48 থেকে 72 ঘন্টার মধ্যে ওয়াচ টাইমগুলো কিন্তু অ্যানালিটিক্সে যোগ হয়ে যাবে সো এই হচ্ছে বিষয় বা আপনি যদি আপনার চ্যানেল থেকে যদি ভিডিওটা ডিলিট করে দেন তাহলে কিন্তু ওয়াচ টাইমটা
চলে যাবে। তো এই কারণে মূলত এই সমস্যা ক্ষতিগুলো হয়। আর বাকি কারণে যদি বাকি মনে করেন এই সমস্যার কারণ এর বাইরে যদি আপনার ভিডিওর ওয়াচ টাইম কেটে যাচ্ছে, ভিউজ কমে যাচ্ছে, সো এ টু জেড, তাহলে মনে করেন এটা ইউটিউবের টেকনিক্যাল ইস্যু, আবার এটা ঠিক হয়ে যাবে। সব কিছু যদি আপনার অর্গানিকভাবে এসে থাকে, কোনো স্প্যামিং না করে থাকেন, তো মনে করেন যে আপনার সব কিছু আবার ঠিকঠাক মতো ফিরে আসবে। তো এইটা হচ্ছে ইউটিউবের ইমেল, আশা করি বোঝাতে পারছি আপনাদেরকে। তো এই সব মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে চাইলে এই ভিডিওটিতে একটি লাইক করতে পারেন। আমি বড় বড় মতো কথা কিন্তু একটাই বলতেছি, যদি এই চ্যানেল থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে দেখতে পারবেন আমার ইনস্টাগ্রাম লিঙ্কটি দেওয়া আছে, চাইলে আপনি আসতে পারেন কথা বলার জন্য বা কোনো যদি সমস্যা আপনার থেকে থাকে। আসছি ফিরে নতুন কিছু নিয়ে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।